লেবানন বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে লেবানন প্রতিনিধি মোহাম্মদ ইমরান নাসির। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দোয়া মোনাজাত করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকী ও আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি। রোববার 30 জানুয়ারি বৈরুতে একটি কফি শপে লেবানন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসিম আকরাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেবানন বিএনপি সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলাম আইমান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুজিবুর হক মুজিব ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহসভাপতি আব্দুল কাদের ভূঁইয়া, সৈয়দ আলম, যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক, দপ্তর সম্পাদক জি এম সুমন, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান নাসির, কোষাধ্যক্ষ মোহাম্মদ নূর। আরো বক্তব্য রাখেন যুবদলের মোহাম্মদ ওমর ফারুক মোল্লা, সুমন প্রধান, আলামিন দেওয়ান, মফিজুল ইসলাম মফিজ, আসাদুল কবির, জাহিদ আনোয়ার হোসেন, মুক্তার হোসেন, ইসমাইল আনোয়ার হোসেন আকন। আরও উপস্থিত ছিলেন মহিলা দলসহ আরও অনেকেই।